ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী সাংবাদিকের অর্থায়নে আখাউড়ায় নির্মিত মসজিদের উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমেরিকান প্রবাসী সাংবাদিক দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি গোলাম মইনুস সাদাত জুয়েল সাদাত ব্যক্তিগত অর্থায়নে নির্মিত একটি মসজিদের উদ্বোধন করা হয়েছে। রোববার আখাউড়ার বীরচন্দ্রপুর কালিকাপুর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও সাদত তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি সিলেটের বাসিন্দা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাকজিল খলিফা কাজল। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী প্রথম আলোর বিশেষ প্রতিনিধি গোলাম মইনুস সাদত জুয়েল সাদত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, হাফেজ কারি কামরুল ইসলামের সভাপতিত্বে এ সময় হজরত মাওলানা আবুল হোসেন, মোহাম্মদ আবুল কাশিম, মোহাম্মদ আব্দুল হক, মোহাম্মদ শামী মিয়া ও মোহাম্মদ শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। জুয়েল সাদত বলেন, আমি এখানকার হাফেজ মাওলানা আজমল হোসেনের মাধ্যমে ধর্মীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ মসজিদের নির্মাণ কাজে সাহায্য সহযোগিতা করেছি। ইনশাআল্লাহ নিয়মিত আমি কাজের পাশে আছি, আমার জন্য দোয়া করবেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।